এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিয়ে করে ফেলেছে তাহলে আর অশান্তি করবে না, ওর সব পুরনো কথা মনে পড়ে যাবে বুঝলি। কিন্তু মা যদি আমাকে বকে, আমি তোমাকে কিছু বলিনি। আমি শিখিয়ে দিচ্ছি তো কি করবি। শোন, কালকে তো জন্মাষ্টমী, তোদের বাড়িতে বড় করে পুজো হবে, তুই ওই বাবাকে নিয়ে যাবি তোদের বাড়িতে। ঘড়ি দেখতে পারিস তো? ঘড়িতে যখন 12টা বাজবে ঠিক তখনই ঘড়ি দেখে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে আমি তোর বাবাকে গেটের সামনে দাঁড় করিয়ে রাখবো, তুই ওকে তোর বাড়িতে নিয়ে ঢুকে যাবি, ঠিক আছে? কেউ যদি জিজ্ঞেস করে, কেউ যদি বকাবকি করে, তাহলে বলবি ও রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, তোর সাথে দেখা হয়ে গেল, তোকে জিজ্ঞেস করলো তুই এখন কোথায় থাকিস, তুই সেই জন্যে ওকে তোর বাড়িতে নিয়ে গেছিস। আর কালকে তো জন্মাষ্টমীর পুজো হবে ওই বাড়িতে, কেউ খুব একটা কিছু বলবে না, প্রসাদ খাইয়ে তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দিবে, ঠিক আছে? মনে থাকে যেন যেগুলো বললাম। গুড বয়, এবার চল মন দিয়ে মায়ের ওয়ার্কশপ করবি। What is this? Good dad. Good dad. And this? Bad dad. Bad dad. What is this? Good dad. স্টুডেন্টস, আশা করছি তোমরা গুড টাচ আর ব্যাড টাচের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে হোয়াট উইল ইউ প্রেফার, গুড টাচ অর ব্যাড টাচ? গুড টাচ। এন্ড হোয়াট উইল ইউ রিজেক্ট? ব্যাড টাচ। করেক্ট। আমি তো আমি আগেও বলেছি আর আবার বলছি, ভাগ্য করে এরকম বউ পেয়েছেন। থ্যাংক ইউ মিসেস রায়চৌধুরী। থ্যাংক ইউ। সো জয়েন ইওর হ্যান্ডস টুগেদার এন্ড ক্ল্যাপ ফর মিসেস রায়চৌধুরী।